নমস্কারের মধ্যত আইবছে সন্ধ্যার বৌক এটা গুরুত্বপূর্ণ খবর। রাজ্য যখন মহিলা আছে তেওঁলোকের কারণে ভাল খবর আছে। আপনার ব্যাকরণ থম আরম্ভ হয়েছে অরুণোদয় আসনির টকা। অরুণোদয় আসনির টকা ইতিমধ্যে সময় দিছে সরকারে। অরুণোদয়ের চারিটাক আসনির টকা সময় আরম্ভ হয়েছে। যখন মহিলায় আত্মসহায়ক গোটর জড়িত লাভ করবেন 35,000 টকা। এইটির মধ্যে 35,000 টাকা আপনার ব্যাকরণত সরকার সময় দিব। লগে রন্ধন গ্যাস টাকা অগলার কারণে এখন ডাঙর খবর আছে। কোটি ঘরলে 300 ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ যোগান ধরব কেন্দ্রীয় সরকারে। লগে আন আন কেবাটাও গুরুত্বপূর্ণ ভাল খবর আছে, একে জানব পারিব সেটি চাই থাকিব। লগে রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায় কেবাটাও গুরুত্বপূর্ণ মন্তব্য করেছে, একে জানব পারিব সেটি চার। এটা রিকুয়েস্ট, যদি আপনি চ্যানেলটি নতুন গিয়ে আছে তেন্দে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটা লাইক করে দিব। তেন্দে আহক বন্ধু বান্ধবী সকল, আজির ভিডিওটি আরম্ভ করো। প্রথম গুরুত্বপূর্ণ খবরটি হয়েছে ডাঙর গুরুত্বপূর্ণ খবর। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে দাখিল করলে বাজেট। সংসদত বাজেট ভাষণত বিত্তমন্ত্রী কলে প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বত দেশের বিকাশ ঘটিছে। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণে সংসদত পুয়া 11 বজাত অন্তর্বর্তীকালীন বাজেট দাখিল করেছে। এই অন্তর্বর্তীকালীন বাজেটখন প্রথমে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুয়ে অনুমোদন জানাইছিল। তারপর প্রধানমন্ত্রী মোদীর অধ্যক্ষত অনুষ্ঠিত কেবিনেট বৈঠকত অনুমোদন লাভ করেছিল। ইফালে প্রধানমন্ত্রী মোদিয়ে বুধবার স্পষ্ট করে দিছিল যে নতুন সরকারে দায়িত্ব লওয়ার পিছত সম্পূর্ণ বাজেট দাখিল করব। বিত্তমন্ত্রী নির্মলা সীতারমণের অন্তর্বর্তীকালীন বাজেট ভাষণত কয় যে মোদী সরকারের অধীনত কর্মসংস্থাপনের উদ্যোগীকরণের ক্ষেত্রত সুযোগ সৃষ্টি হয়েছে। লগতে কয় যে বিগত 10 বছরত ইতিবাচক পরিবর্তন ঘটিছে। প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বত দেশখন দ্রুতগতিত আগবাড়িছে। সাধারণ রাইজ উন্নয়নের দ্বারা উপকৃত হয়েছে। সবকা সাথ আর সবকা বিকাশ এই সরকার মৌলিক মন্ত্র বলেও উল্লেখ করে। করোনার পিছত অর্থনীতি দ্রুতগতি বৃদ্ধি পাইছে, মানুষে নতুন কর্মসংস্থাপনের সুযোগ পাওয়ার মোদী সরকারে যুব দেশের আশঙ্কা পূরণ করেছে বলেও উল্লেখ করে। আরো কয় যে গাঁয়ে ভূয়ে মানুষের উন্নয়ন করা আমার সরকারের গুরুত্ব। আন একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে ভূমি কেলেঙ্কারিত রাজপত্রিত বিষয়া। এবার ভূমি জালিয়াতি গোচরত গ্রেপ্তার দুই রাজপত্রিত বিষয়া। রাজ্যত ভূমি কেলেঙ্কারি ঘটনা দিনক দিনে বৃদ্ধি পাবলে ধরেছে। ভূমি জালিয়াতি করার বাবে কিছুমান মাটির দালাল বহুবার কারাগারে যাবলগা হয়েছে। কিন্তু শেহতীয়াকৈ গুৱাহাটীর বিয়াগম ভূমি কেলেঙ্কারি গোচরত দুজন রাজপত্রিত বিষয়া গ্রেপ্তার হয়েছে। জানব পরমতে দিসপুর থানার ভূমি জালিয়াতি গোচরত নগাঁওর ADC লক্ষ্য জ্যোতি দাসক গ্রেপ্তার করা হয়েছে। পূর্বে দিসপুরের ADC হিসাবে নিযুক্ত আছিল। লগতে ক্রাইম ব্রাঞ্চত রুজু হওয়া ভূমি কেলেঙ্কারি গোচরত লক্ষ্যজ্যোতি দুৱৰীয়া নামৰ আন এজন রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তার করা হয়েছে। পূর্বে দিসপুরের ADC হিসাবে নিযুক্ত আছিল। লগতে ক্রাইম ব্রাঞ্চত রুজু হওয়া ভূমি কেলেঙ্কারি গোচরত লক্ষ্যজ্যোতি দুৱৰীয়া নামৰ আন এজন ক্রাইম ব্রাঞ্চত রুজু হওয়া ভূমি কেলেঙ্কারি গোচরত লক্ষ্যজ্যোতি দুৱৰীয়া নামৰ আন এজন রাজপত্রিত বিষয়াক গ্রেপ্তার করা হয়েছে। লক্ষ্যজিৎ দুৱৰীয়া পূর্বে দিসপুর রাজচক্র কার্যালয় বিষয়া আছিল। মর্মে প্রকৃত ভূমির গরাকীক ঠগি অন্য লোকের নামত ভূমি নাম জারি করা হয়েছিল। আজি দুই অভিযুক্ত মহানগর আরক্ষীয়ে CGM আদালতত হাজির করাব। উল্লেখযোগ্য যে ভূমি কেলেঙ্কারি ঘটনায় আরক্ষী তদন্তত আজিলে বহু সরকারি বিষয়া কর্মচারী অধিবক্তা মাতৃ দালাল গ্রেপ্তার হয়েছে। একটা ডাঙর গুরুত্বপূর্ণ খবর হয়েছে 3 ফেব্রুয়ারীত দুদিনিয়া কার্যসূচীরে অসমলে আহিব দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশত এতিয়া লোকসভা নির্বাচনের দামামা বাজিছে। ফেব্রুয়ারি মাহর ভিতরতে নির্বাচনী অধিসূচনা জারি করার সম্ভাবনা। তার পূর্বে দুদিনিয়া কার্যসূচীরে অসমলে আহিব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অহা 3 আর 4 ফেব্রুয়ারীত অসমত এলানি সরকারি আর বেসরকারি কার্যসূচী উপস্থিত হব সেই প্রধানমন্ত্রীগী। দুটা দিনত অসমত একাধিক প্রকল্পের উদ্বোধন আর শিলান্যাস করব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিয়ে। এই কথা ইতিমধ্যে সদরি করেছে মন্ত্রী তথা সরকারের মুখপাত্র জয়ন্ত মল্য বরুয়ার লগতে মন্ত্রী অশোক সিংহলে। প্রধানমন্ত্রীর অসম ভ্রমণক লো ব্যস্ত হয়ে পড়েছে অসম সরকারের গৃহ রাজনৈতিক বিভাগ আর রাজ্যিক বিজেপির নেতৃত্ব। শেহতীয়াভাবে অসমত হয়ে যাওয়া রাহুল গান্ধীর ভারত জোড়ো নেযাত্রার প্রত্যুত্তর হিসাবে প্রধানমন্ত্রীর এই অসম ভ্রমণের কার্যসূচী বলে ধারণা করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী মোদীর অসম ভ্রমণের কার্যসূচী বর্তমানলৈকে ঘোষণা করা হওয়া নাই। অবশ্য এটি নিশ্চিত যে সরকারি ভ্রমণ সূচীরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমলৈ আহিব, যদিও একাধিক দলীয় কার্যসূচীত ভাগ লওয়ার সম্ভাবনা আছে। যোগ্য যে মঙ্গলবার দুপরিয়া অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আকস্মিকভাবে দিল্লিলৈ রওনা হয়। তার পিছতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর 3 আর 4 ফেব্রুয়ারী অসম ভ্রমণ নিশ্চিত করা হয়। প্রধানমন্ত্রীর অসম ভ্রমণের কার্যসূচীর সন্দর্ভত রাজ্য সরকারের গৃহ রাজনৈতিক বিভাগে ইতিমধ্যে রাজধানী দিসপুরত বৈঠক অনুষ্ঠিত করেছে।
অহা 4 ফেব্রুয়ারীত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অসমত এক বিশাল জনসভার লগতে রোড শো করিব বলে বিজেপির দলীয় সূত্র প্রকাশ পাইছে। 3 জানুয়ারী নিশার ভাগতে অসমত আই উপস্থিত হব সেই প্রধানমন্ত্রী গড়াগী। অসমৰ 14খন লোকসভা আসনের ভিতর বিজেপিয়ে কমে 11খন আসন জয়ের লক্ষ্য করে লৈছে বলে ইতিমধ্যে ঘোষণা করেছে। হে লোকসভা নির্বাচনক লো বিজেপির শীর্ষ নেতৃত্বই অসমত সাংগঠনিক কার্যক্রমণিকা বৃদ্ধি করেছে।